প্রতিভা বয়স দিয়ে বিচার হয় না, তা আরও একবার প্রমাণ করলো খড়গপুরের কলাই গুন্ডার এবং এক্সাস ভট্টাচার্য। এবং বয়স মাত্র 1 বছর 7 মাস, শুধুমাত্র ছবি দেখেই 70টি দেবদেবীকে চিহ্নিত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল একাক্ষ। বয়স মাত্র 1 বছর 7 মাস, এই বয়সেই তাক লাগালো কলাই কুণ্ডার এক্সাস ভট্টাচার্য। ইন্ডিয়া বুক অব রেকর্ডস 2024-এ নাম জুড়ল খুদের। 2022-এর 21শে জুন বর্ধমানে জন্মগ্রহণ করে এক্সাস ভট্টাচার্য। বাবা জয়ন্ত ভট্টাচার্য পেশায় এয়ারফোর্সের সঙ্গে যুক্ত। বর্তমানে তাঁরা খড়গপুর লাগোয়া কলাই কুণ্ডাতে বসবাস করেন। জন্মের পর থেকে দিদার কাছে দেবদেবীর কথা শুনে শুনে ভগবানের প্রতি বিশেষ টান অর্জন করে এক্সাস। বিষয়টি বাবা মার নজরে আসতেই দেবদেবী সংক্রান্ত বিভিন্ন বিষয় এক্সাসের সামনে তুলে ধরতে থাকেন তাঁরা। ফলতই দেবদেবীর প্রতি এক্সাসের আসক্তি এবং কৌতূহল বাড়তে থাকে। এটা যবে থেকে ওর ভিশন ক্লিয়ার হয়েছে মোটামুটি, তবে থেকেই আমি দেখতাম কি যে ঠাকুরের যে ছবিগুলো বাড়িতে লাগানো আছে ওগুলো থেকে ও দেখতো বা কথা বলার আওয়াজ দিত, কথা বলার চেষ্টা করতো। সেই ছোট থেকেই ওর দেখছি যে ঠাকুরের ওপর খুব ভক্তি, এমনকি পূজা পাঠও করতে খুব পছন্দ করে। তারপর থেকে আমরা ভেবেছি যে তাহলে ওর আরও জানার দরকার। এমনিতেই ও অনেকগুলো জানতো, সাথে আমরা কিছু ইনক্লুড করে ও অনেকগুলোই 70টা মতো ঠাকুরকে এখন চিনতে পারে। সংবাদ মাধ্যম সূত্রে এক্সাসের মা বাবা জানতে পারেন, ইতিমধ্যেই 2.5 বছরের একটি মেয়ে 43টি দেবদেবীকে চিহ্নিত করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছে। এরপরেই সেই রেকর্ড ভাঙতে আগ্রহী হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ি ইমেল মারফত যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসের দফতরে, উত্তরও আসে। এরপরেই ইতিহাস গড়ে 1 বছর 7 মাসের খুদে। ছবি দেখেই 70টি দেবদেবীর নাম বলে দিতে পারে এক্সাস। এই বিশেষ প্রতিভার জন্য নাম খোদাই করে নেয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। ছোট থেকে একটুখানি যেমন হাঁটা প্রথম মানে দাঁড়ানো থেকে শুরু করে সব কিছু খুব তাড়াতাড়ি, এবং আমার খুব ভালো লাগছে যে ওর মধ্যে এই জিনিসটা ওর মা, বিশেষ করে ওর মায়ের এর জন্য মানে কৃতিত্ব দিতে চাইব। ছেলের সাফল্যে বাবা মা দুজনেই ভীষণ খুশি। তাঁরা চান তাদের ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ যাতে হয়ে ওঠে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা থেকে সঞ্জীব কুমার দাসের রিপোর্ট, কলকাতা টিভি।